ফিফা বেস্ট প্লেয়ার টু থাউজেন্ড যেটা এই মুহূর্তে মেসির হাতে আর কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে সেখান থেকেই কোশ্চেনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াই অলওয়েজ মেসি তো চলো সিনারিওটা একবার দেখে নিই লাস্টে আমি আমার ওপিনিয়নটাও শেয়ার করব তোমাদের সাথে হে হ্যালো গাইজ দিস ইজ লেটস দা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো টেম্পোরারি টু থাউজেন্ড টেন থেকে টু থাউজেন্ড ফিফটিন ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যান্ড ব্যালেন্ড ইয়ারটা কিন্তু একসাথেই অর্গানাইজ করা হতো বাই ফিফা অ্যান্ড ফ্রান্স ফুটবল যেটার নাম ছিল ফিফা ব্যালান্ডিওর বাট টু থেকে ফিফা অ্যান্ড ফ্রান্স ফুটবল আলাদা হয়ে যায় আর সিন্স টু থাউজেন্ড সিক্সটিন কিন্তু ফ্রান্স ফুটবল আর ফিফা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডটা ফিফা অর্গানাইজ করে আলাদা আলাদাভাবে সো এই বছর মানে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফিফার বেস্ট মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ডের নমিনেশনে ছিল মেসি হাল্যান্ড অ্যান্ড কিলিয়ান এম্বাপে বাট এখানে থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো এই তিনজনের পারফরমেন্স কাউন্ট হবে পোস্ট ওয়ার্ল্ড কাপের সময় থেকে মানে আর্জেন্টিনা যে ওয়ার্ল্ড কাপটা টু থাউজেন্ড টোয়েন্টি টুতে জিতেছে সেটার স্ট্যাটিস্টিক্যালি অর ম্যাথেমেটিক্যালি কোনো এফেক্ট পড়ার কথা ছিল না এবার বুঝতে হবে যে বেস্ট প্লেয়ার ভোটিংটা কিভাবে হয় দেখো ভোটিং প্রসিজিওরটাকে চারটে ভাগে ভাগ করা হয়েছে নাম্বার ওয়ান কোচেসরা ভোট করবে নাম্বার টু ক্যাপ্টেন্সরা ভোট করবে নাম্বার থ্রি মিডিয়া আর নাম্বার ফোর ফ্যান্স কোচ আর ক্যাপ্টেনরা কিন্তু তিনটে করে ভোট করবে ফার্স্ট ভোটের জন্য ফাইভ পয়েন্টস সেকেন্ড ভোটের জন্য তিন পয়েন্টস অ্যান্ড থার্ড ভোটের জন্য থাকবে ওয়ান পয়েন্ট তারপর মিডিয়ান ফ্যান্সদের ভোটও কাউন্ট করা হবে সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট এবার যদি টোটাল পয়েন্টস ক্যালকুলেট করো তাহলে কিন্তু মেসি অ্যান্ড হাল্যান্ড দুজনেই কিন্তু ফর্টি এইট পয়েন্টস করে পেয়েছে অন্যদিকে এম বাপে কিন্তু থার্টি ফাইভ পয়েন্টস সো এম বাপে তো রেস থেকে আউট এখন মেসি অ্যান্ড হালান্ডের মধ্যে টাই সো এখানে ফিফার আর্টিকেল টুয়েলভ মানে রুলস অফ অ্যালোকেশনটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে এই রুলটা অনেকটা এরকম যদি টোটাল পয়েন্টসে দুটো প্লেয়ারের মধ্যে টাই হয়ে যায় তাহলে কিন্তু যে প্লেয়ার্সটা সব থেকে বেশি ফাইভ পয়েন্টস পেয়েছে তার ওপর কিন্তু উইনার ডিসাইড করা হবে সো ফাইভ পয়েন্টস কি করে পাওয়া যাবে সেটা জাস্ট কিছুক্ষণ আগেই বললাম কোচ আর ক্যাপ্টেনরা তিনটে করে ভোট দেবে আর তাদের ফার্স্ট ভোটটা ক্যারি করবে ফাইভ পয়েন্টস আর সেখানে কিন্তু মেসি বাজিমাত করে দিয়েছে যেখানে মেসি একশো পয়েন্ট পেয়েছে অন্যদিকে হালান পেয়েছে মাত্র সিক্সটি তো যেটা রিভিল্ড হয়েছে যে ক্যাপ্টেনরা মেসিকে কিন্তু তাদের ভোটিং লিস্টে টপে রেখেছে রাদার কনসিডারিং আর্লিং হাল্যান্ড যদি ক্যাপ্টেনদের কথা বলি তাহলে এমবাপে হ্যারিকেন মোসালা এরা এদের লিস্টে মেসিকে টপে রেখেছে আর অন্যদিকে মেসি লিস্টে মেসি কিন্তু টপে রেখেছে আর্লিং হাল্যান্ডকে সো মেসি আর হাল্যান্ডের মধ্যে টাই হলেও অ্যাজ পার দ্য রুল মেসি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফিফা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডটা কিন্তু জিতে নিয়েছে দেখো মেসি আনডাউটলি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ফুটবল ওয়ার্ল্ড হ্যাজ এভার প্রডিউসড মেসি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে লিগ উইথ জিতেছে এস পিএসজি মেসির ফার্স্ট সিজন ইন্টারমিয়ামিতে ইন্টারমিয়ামি লিগ কাপ জিতেছে এমএলএস অল দো ইট ওয়াজ আ ডিসেন্ট অ্যাচিভমেন্ট বাট যদি আমি হাল্যান্ডের সঙ্গে মেসির কম্পেয়ার করি তাহলে অনেস্টলি ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আর্লিং হাল্যান্ড কিন্তু ক্লিয়ার উইনার হওয়া উচিত ছিল ফিফা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড উইথ ফিফটি টু গোলস এফ এ কাপ ইপিএল চ্যাম্পিয়ন্স লিগ আমার মনে হয় না যে আর্লিং হাল্যান্ডের এর থেকে বেশি আরও কিছু করার ছিল এবার দেখো যারা মেসিকে তাদের ভোটিং লিস্টে টপে রেখেছে তারা আমার মনে হয় শুধুমাত্র মেসির অরাটাকেই কনসিডার করেছে পারফরমেন্সটাকে যদি কনসিডার করতো তাহলে রেজাল্টটা কিন্তু অন্যরকম অবশ্যই হতো এই মুহূর্তে দাঁড়িয়েও মেসির অরা মেসির ফ্যান ফলোয়িং মেসি এত বেশি ফেভারিট সে কোচ বলো প্লেয়ার্স বলো ফ্যান বলো মিডিয়া বলো সবার কাছে আমার মনে হয় হাল্যান্ড বা এমবাপের তার ধারে কাছেও নেই বাট দেখো এটা ফিফা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড আর আমার মনে হয় এখানে যারা ভোট করছে তাদেরকে একটু হলেও আনবায়াস হয়ে ভোটটা করা উচিত ছিল তাদের পার্সোনাল ফেভারিটিজমটাকে আলাদা করে রেখে নিউট্রালি ভোট করা উচিত ছিল আর যদি ভোটটা নিউট্রালি হতো তাহলে অবশ্যই সেখান থেকে আর্লিং হালান্ডি জিতত বলে আমার বিশ্বাস দেখো অন্যদিকে বেস্ট কোচ হিসাবে পেপ গডিওয়ালা অ্যাওয়ার্ডটা জিতে নিয়েছে সেটা আমার মনে হয় ওয়েল ডিজার্ভড আর যদি বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ডের কথা বলো যেটা এডারসন জিতে নিয়েছে তাহলে আমি ম্যানচেস্টার সিটির পারফরমেন্সটা কনসিডার করে বলবো এটাও অনেকটাই ফেয়ার ডিসিশন বাট এখন মেন প্রবলেমটা হচ্ছে মেসির এই অ্যাওয়ার্ডটা জেতা নিয়ে আমরা ফুটবল ফ্যান্সটা সোশ্যাল মিডিয়াতে আননেসারি একটা ঝামেলা তৈরি করছি দেখো আর ফিফা প্লেয়ার অব দ্য ইয়ার এসব স্ট্যাটস একটা প্লেয়ারকে জাজ করার জন্য আমার মনে হয় যথেষ্ট নয় দেখো এই অ্যাওয়ার্ডগুলো একেবারেই সাইন্টিফিক মনে হয় না আমার অনেকটা প্রিয় বেসিসে ফিফার পার্সোনাল এজেন্ডাও থাকে এই অ্যাওয়ার্ডগুলোর মধ্যে মিডিয়া অ্যাটেনশন ফিফার বিজনেস এক্সপ্যানশন প্ল্যান অনেক কিছু ইনভলভ রয়েছে এই অ্যাওয়ার্ডগুলোর মধ্যে আমরা এরকম অনেক সিজনই দেখেছি যেখানে মেসি আর রোনাল্ডো অর ডিজার্ভ করতো না বাট তারা পেয়েছে সো তখনও কন্ট্রোভার্সি হয়েছে আর এখনও কন্ট্রোভার্সি হবে এটাই স্বাভাবিক বাট আমার মতে লাস্ট ইয়ার ওয়ার্ল্ড কাপের জন্য মেসির অ্যাওয়ার্ড পাওয়াটা জাস্টিফাইড ছিল দেখো এখানে অনেস্টলি মেসির কোনো দোষ নেই মেসি কিন্তু কাউকে গিয়ে বলেনি যে তোমরা আমাকে ভোট দাও সো সোশ্যাল মিডিয়াকে মেসিকে ব্লেম করে মেসিকে খিস্তি মেরে আমার মনে হয় আমরা মেসির মতো স্ট্রেচারের প্লেয়ারকে ইনসাল্ট করছি দেখো মেসি রোনাল্ডোর মতো প্লেয়ারদের আর নতুন করে কিছু প্রমাণ করার দরকার নেই যা প্রমাণ করা সেটা ওরা ওদের পারফরমেন্স দিয়ে অলরেডি করে ফেলেছে সো মেসি অ্যান্ড রোনাল্ডো দুজনেই আমার কাছে গ্রেটেস্ট অফ অল টাইম আমাদের পার্সোনাল চয়েসগুলো আলাদা হতেই পারে বাট আমি এই ভিডিও শেষে জানতে চাইবো যে তোমাদের মতে এবারের বেস্ট প্লেয়ার টু কার পাওয়া উচিত ছিল তোমরা প্লিজ কমেন্ট করে জানিও দ্যাটস অল ফর টুডে গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও